আগামীকাল বিকেল 5টায় সাইক্লোন আসছে। কাগজ অনলাইন ডেস্ক। আগামীকাল বিকেল 5টায় লাইভ টেকনোলজিস নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরত আসা নবাগত মেধাবী পরিচালক প্রিন্স এর পরিচালিত প্রথম সিনেমা অভয় দ্য সাইক্লোন এর ফার্স্ট লুক ট্রেইলার। ছবিটির গল্পে দেখা যাবে বাংলাদেশের কোনো এক উপকূলীয় অঞ্চলের গল্পের নায়ক সাইক্লোনের জন্ম ও বসবাস, তারপর কিশোর বয়সে এই ভয়াবহ এক মানব পাচার চক্রের হাতে পড়ে তার ঠিকানা হয় মালয়েশিয়ার জর্জ টাউনে, আর সেখানেই মূলত ঘটতে থাকে দুর্দান্ত অ্যাকশন, সুপার চেঞ্জিং আর দমবন্ধ এক্সাইটমেন্টকে সঙ্গী করে চরম নাটকীয়ভাবে এগিয়ে যায় অভয় দ্য সাইক্লোন মুভির গল্প। তবে ছবির বাকিটা জানতে চাইলে দর্শককে আপাতত অপেক্ষায় থাকতে হবে আগামী নভেম্বরে সারা বিশ্বের অনেকগুলো দেশের সাথে একযোগে বাংলাদেশের বড় পর্দায় ছবিটির শুভ মুক্তি পাওয়ার দিন পর্যন্ত। প্রথম টিজারে নায়কের পরিচয় গোপন রেখেছে একাধারে ছবির গল্প, চিত্রনাট্য এবং ফাইট কোরিওগ্রাফির পাশাপাশি ছবিটি পরিচালনাকারী প্রিন্স এআর। ছবিটি প্রযোজনা করেছে কনটেক্সট জি ফিল্ম এবং পরিবেশনায় থাকবেন অ্যাথলেটিক পিকচার্স, আর ছবিটির কন্টেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস লিমিটেড। উল্লেখযোগ্য, ছবিটির মূল ভূমিকায় অপ্রকাশিত নায়কের পাশাপাশি অভিনয় করবেন থাইল্যান্ডের শেন লি, বাংলাদেশের রাহাত আনহা খান এবং শিমুল খান। পরিচালকের বরাত দিয়ে জানানো হয়েছে ছবিটির ছোট্ট একটি অংশের শুটিং বাংলাদেশে হয়েছে, এরপর খুব শীঘ্রই এই ছবির বাকি অংশের শুটিং শেষ করার জন্য পুরো ইউনিট মালয়েশিয়ায় উড়াল দেবে।